আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিপাস ইজি কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি শির খোরমা বা দুধ সেমাই। ঈদ মানেই মিষ্টি মুখ, মিষ্টি খাবার ছাড়া ঈদ যেন কমপ্লিটই হয় না। আর তাই আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন দেশীয় ডেজার্ট আইটেম বা সেমাই আইটেম তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই শির খোরমা কিভাবে তৈরি করছি। এই জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি এখন দুইটি এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি, আর এক চুলায় একেবারে লো হিটে আমি এটা জাল করে নিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কোরানো নারিকেল, দুইটি খেজুর, নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি কাঠবাদাম। এখন আমি এগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমি বাদাম ও খেজুরগুলো এভাবে কেটে নিয়েছি। আর এখন আমি এখানে 25-30 গ্রামের মতো বার্মি চিলি সেমাই বা যেই সেমাইটা লম্বাটে হয় ওই সেমাইটা এখানে নিয়ে নিয়েছি। এখন এদিকে আমার দুধটা জাল হচ্ছে, অনবরত এটা জাল করে দিতে হবে লো হিটে। আর এদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি এখানে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পর এখানে আমি সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে একেবারে লো হিটে ব্রাউন কালার বা যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার বের না হচ্ছে আর একটা সুন্দর কালার না আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে দিচ্ছি। আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা আমি সরাসরি দুধের হাঁড়িতে ঢেলে দিচ্ছি। ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখন আবার প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা আমি গলিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একেবারে লো হিটে সেমাইগুলো দেখুন ভেজে নিয়েছি। এখন এটাও সরাসরি আমি দুধের হাঁড়িতে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্কটা এখন দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এটা আমি 5 মিনিটের জন্য একেবারে লো হিটে রান্না করছি। ফিরে আসছি 5 মিনিট পর। এখন সেমাইগুলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। আমার শির খোরমাটা এখন রান্না প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা কেওড়া এসেন্স বা কেওড়া জল, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার রান্না কমপ্লিট, আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল শির খোরমা বা দুধ সেমাই। এটি খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা দেখুন এর টেক্সচারটা কীরকম এসেছে। এটা দেখতে একেবারে ক্রিমি আর খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।